চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি বইমেলা উদযাপন কমিটি 2018-র সদস্য সচিব ডক্টর জালাল আহমেদের কাছে। স্যার, আবার আপনার কাছে ফিরে এলাম। তো আগামীকাল থেকে তো শুরু হচ্ছে আমাদের প্রাণের মেলা, অমর একুশে বইমেলা 2018। তো সার্বিকভাবে এই মেলার আয়োজন সম্পর্কে যদি একটু আমাদের বিস্তারিত জানাতেন। আমি প্রথমেই অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে, আমরা জানি যে কালকে থেকে আমাদের ভাষার মাস ফেব্রুয়ারি মাস শুরু হচ্ছে, আমি প্রথমেই ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা ভাষার জন্য সংগ্রাম করেছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের বইমেলার প্রস্তুতি শেষ। আপনারা জানেন যে কালকে মাননীয় প্রধানমন্ত্রী বইমেলা উদ্বোধন করবেন। জি, খুবই ভালোভাবে প্রস্তুতি আমরা নিয়েছি। আমরা আশা করছি যে অন্যবারের চেয়েও এবারের বইমেলা আরও ভালো হবে, সার্থক হবে এবং সুন্দর হবে। আচ্ছা, তো অন্যবারের থেকে এবারে বইমেলার বিশেষত্বটা কি কি থাকবে বলে মনে হয়? বইমেলার প্রধান বিষয় হচ্ছে বই প্রকাশ, জি, সুন্দর ভালো মানসম্পন্ন বই আনা, সেটা আমরা আশা করি আসবে। সবাই লেখকরা গবেষকরা কাজ করছেন, বই প্রকাশিত হবে এবং প্রকাশকরা বই সময় মতো আনবেন মেলায়। তবে সব আমাদের দিক থেকে বাংলা একাডেমি যেটি করেছে সেটি হচ্ছে মেলায় যেন একটা সুন্দর পরিবেশ, প্রত্যেক পাঠক বা ক্রেতা যখন আসবেন তিনি যেন স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারেন, তার পছন্দের বইটা কিনতে পারেন, সবাই যেন সব স্টলে যেতে পারেন, আসার পথে তারা যেন কোনো বাধার সম্মুখীন না হন, শিশুরা যাতে আনন্দে উৎসাহের সঙ্গে বইমেলায় পরিভ্রমণ করতে পারে সেই ব্যবস্থাটা নিশ্চিত করা, সেটা আমরা করেছি। আমি বলবো কালকের থেকে যখন পাঠকরা আসবেন, ক্রেতারা আসবেন, তারা সবাই সেরকম একটি সুন্দর স্বচ্ছন্দ্যপূর্ণ এবং আমরা যেটাকে বলি যে একটা সাংস্কৃতিক আবহাওয়ার মধ্যে তারা প্রবেশ করবেন এবং তাদের সবার ভালো লাগবে, আমরা এটা আশা করি। এটা তো আপনি সার্বিক নিরাপত্তার কথা বললেন, তো এটা ছাড়াও আমাদের এবারের বইমেলাতে যে স্টলগুলো আপনার এবার হচ্ছে, কয়টা স্টল থাকছে বা কি কি স্টলে যে সাজসজ্জার বিষয়টা রয়েছে সেই বিষয়গুলো আসলে কি? এবার যেটা হচ্ছে, গতবার হচ্ছে স্টলের সংখ্যা বেড়েছে, গতবার এবার প্রায় 750 ইউনিটের স্টল হচ্ছে, তারপরে 450 প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, প্যাভিলিয়নের সংখ্যা অনেক বেড়েছে, গতবার ছিল 13টি, এবার হচ্ছে 25টি। এভাবে আমাদের যেটা মনে হয় পুরো শরদীয় উদ্যানে অনেকগুলো প্যাভিলিয়ন থাকাতে একটা সুবিধা হবে যে একটা সুন্দরভাবে ফুটে উঠবে পুরো প্রাঙ্গণটি, এবং আমরা এমনভাবে বিন্যস্ত করেছি স্টলগুলো যাতে প্রশস্ত রাস্তা থাকবে, ধুলোবালি থাকবে না এবং সবাই সুন্দরভাবে ঘুরেফিরে তাদের পছন্দের বই কিনতে পারবেন। এবার বইমেলার একটা বড় বৈশিষ্ট্য হবে যে এবার বইমেলার সঙ্গে একটি আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন হচ্ছে 22, 23 এবং 24 তারিখ। প্রতি বছরই সাহিত্য সম্মেলন হয় গত 2 বছর থেকে, তখন হতো গত 2 বছর হয়েছিল 2, 3, 4 তারিখে, এবার হচ্ছে 22, 23, 24 তারিখে। এটার কারণ হচ্ছে আমরা অনেকে জানি যে 21 তারিখে আমাদের যে ভাষার দিন 21শে ফেব্রুয়ারি, সেটা উদযাপন করার জন্য সারা পৃথিবী থেকে অনেক লোক বাংলাদেশে আসেন, তারা যাতে এই ভাষা সাহিত্যের সম্মেলনে, আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে অংশ নিতে পারে সেই জন্য আমরা এই সম্মেলনটিকে এবার 22, 23, 24 তারিখে রেখেছি। আর একটা বিষয় যেটা হয়, এটা হচ্ছে আমাদের বইমেলার একটি বিশেষ বৈশিষ্ট্য বলতে পারেন। আমরা পৃথিবীর বিভিন্ন দেশে বইমেলা দেখেছি বা দেখছি, কোনো দেশের বইমেলায় বইমেলাকে কেন্দ্র করে এ ধরনের একটা সাংস্কৃতিক উৎসবের আয়োজন হয় না। আমাদের এটাতে যেটা হয়, আমাদের অমর একুশে বইমেলা যেটা হয়, আমরা জানি যে এই এক মাস অনেক সাংস্কৃতিক উৎসব হবে, সেমিনারে প্রবন্ধ পাঠিত হবে, অনেক বিশিষ্ট আলোচকরা আলোচনা করবেন, শিশুদের জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতা থাকবে, শিশুদের জন্য বিশেষ একটি চত্বর থাকবে, সব মিলে একটি সুন্দর মনোজ্ঞ একটা পরিবেশে বই বিক্রি এবং বইমেলার আয়োজিত হবে। সারা বছরই দেখা যায় যে নানান সময় বইমেলা হচ্ছে, তো সেই বইমেলাগুলোর থেকে আমাদের এই ফেব্রুয়ারির বইমেলাটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তো আপনার কাছে আসলে কি মনে হয় যে এই বইমেলাতে বইগুলো, যে বইগুলো প্রকাশিত হচ্ছে সেগুলো কতখানি গুরুত্বপূর্ণ বলে মনে হয়? আমরা বইমেলা করি, বাংলা একাডেমি বিভিন্ন জায়গায় বইমেলা করে, বাংলা একাডেমি আন্তর্জাতিক বইমেলায় অংশ নেয় বিভিন্ন দেশে যেসব মেলা হয়, বা বাংলা একাডেমি অন্যদের আয়োজিত বইমেলায় অংশ নেয় দেশের বিভিন্ন জায়গায়, সেগুলো জেলা ভিত্তিতে বিভাগ ভিত্তিতে হচ্ছে, সেগুলো ভালো, সেগুলোর দরকার আছে, কারণ সারা দেশে আমরা বই ছড়িয়ে দিতে পারছি, পাঠকের কাছে নিয়ে যাচ্ছি, কিন্তু সেগুলোর সঙ্গে অমর একুশে বইমেলার ওই অর্থে কোনো তুলনা হয় না। কারণ অমর একুশে বইমেলার যেটা জাতীয় উৎসব, জাতীয় অনুষ্ঠান, আমাদের দেশের সমস্ত লেখক বা সকল লেখক, সকল প্রকাশক এই বইমেলার জন্য অপেক্ষা করেন, সমস্ত আমরা যারা ক্রেতা আছি, পাঠক আছি, আমরা সবাই
আমাদের একটা জাতীয় একটা বৈশিষ্ট্য হয়ে গেছে, কিন্তু আমরা লক্ষ্য করলে দেখবো যে সবাই বইটাই ফেব্রুয়ারিতে কিনতে হবে, অমর একুশে বইমেলা থেকে কিনতে হবে। এর একটি মন্দের দিকও আছে যে আমরা সারা বছর হয়তো কিনি, কিন্তু ভালোর দিকটা হচ্ছে যে একটা জাতীয়ভাবে আমরা একটা মাস মাসকে উদযাপন করি বইয়ের জন্য। এটা কিন্তু একটা সাংঘাতিক, এটা অনেক বড় একটা বিষয়, পৃথিবীর কোনো দেশে এভাবে হয় না যে একটা জাতি কোটি কোটি মানুষ একটা মাস বইয়ের জন্য চিন্তা করে, কোটি কোটি টাকার বই কিনে, হাজার হাজার মানুষ, লাখে লাখে মানুষ প্রতিদিন বইমেলা আসেন। পৃথিবীর কোনো দেশে এই জিনিসটা হয় না, এবং পৃথিবীর কোনো দেশে মিডিয়াও বইমেলাকে এত গুরুত্ব দেয় না। অনেক বড় বইমেলা হচ্ছে বিভিন্ন দেশে, কিন্তু আমাদের দেশের মতো যেমন প্রলম্বিত বইমেলা, এক মাসের বইমেলা পৃথিবীর কোনো দেশে হয় না, এত লাখ লাখ মানুষ কোনো দেশের বইমেলায় অংশগ্রহণ করেন না, একইভাবে মিডিয়াও যে গুরুত্ব দেয় একুশে বইমেলাকে, আমাদের দেশে যে অন্য বইমেলাগুলো হয় সেগুলো সেভাবে গুরুত্ব পায় না। সুতরাং এই বইমেলার সাথে অন্য বইমেলার তুলনায়, এবং এই বইমেলার সাথে এর যে গাম্ভীর্য, এর যে সৌন্দর্য, এর যে একটা জাতিগত বৈশিষ্ট্য, সেটি অন্য পৃথিবীর অন্য কোনো দেশের বইমেলার সাথে তুলনা হয় না। সেই জন্য কিন্তু আমরা লক্ষ্য করি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই বইমেলাকে লক্ষ্য করা হচ্ছে, অনেকে আসছেন, অনেকে আমাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করছেন, আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন, আমরা বিভিন্ন দেশে যেও তাদের বইমেলা প্রত্যক্ষ করছি। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে দেখা যায় যে এই বইমেলাকে কেন্দ্র করে, ফেব্রুয়ারি বইমেলাকে কেন্দ্র করেই কিন্তু অনেক নতুন নতুন লেখক সৃষ্টি হচ্ছে, অনেক নতুন পাঠক সৃষ্টি হচ্ছে, এবং অনেক প্রকাশকও সৃষ্টি হচ্ছে। তো এই বিষয়টাকে আসলে আপনি কীভাবে দেখছেন? না, এটা একটা খুব ভালো জিনিস। আমরা বলতে পারি যে একুশের বইমেলা যখন থেকে জনপ্রিয় হচ্ছে, গত শতাব্দীর 80-এর দশক থেকে, তারপর থেকে যত লেখকের সৃষ্টি হয়েছে, যারা লেখক হয়েছেন, জনপ্রিয় হয়েছেন, তারা প্রকৃতপক্ষে এই বইমেলারই সন্তান, এভাবে বলা যায় বিষয়টাকে। কারণ তারা সবাই বইমেলার জন্য অপেক্ষা করে থাকেন। তো প্রত্যেকেই লেখক, তরুণ বা প্রবীণ বা অপেক্ষাকৃত বয়স্ক, সবাই বইমেলার জন্য অপেক্ষা করেন, এবং বইমেলায় তিনি তার শ্রেষ্ঠ সৃষ্টিকে নিয়ে আসার চেষ্টা করেন। এভাবে বইমেলা লেখকদের, প্রকাশকদের তো বটেই, লেখকদেরও এক ধরনের পৃষ্ঠপোষকতা প্রদান করে। এবং এটা বাংলাদেশের জন্য আমরা বলব যে বাংলাদেশের যে সৃষ্টিশীলতা, মানুষের যে প্রতিভা বিকাশের যে সুযোগ, এই সুযোগটা বাংলা একাডেমি বইমেলাকে কেন্দ্র করে তৈরি হয়, এবং সবাই আমরা দেখি, বিশেষ করে তরুণরা এইটাকে এভাবে গ্রহণ করেন। আমরা দেখি যে প্রতি বছরই আমরা কিন্তু বইমেলায় তরুণদের বিশেষভাবে গুরুত্ব দেই। তরুণদের যে আলাদা একটা চত্বর থাকে, লিটিল ম্যাক চত্বর, কিংবা লেখকদের, তরুণ লেখকরা যারা বই নিয়ে আসেন, তাদের বই একটা প্রচারের ব্যবস্থা করা হয়, হ্যাঁ, তাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করা হয়। সুতরাং এভাবে বইমেলা লেখক সৃষ্টিতে, নতুন লেখকদের সামনে নিয়ে আসতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বইমেলাকে কেন্দ্র করে দেখা যায় যে অনেক রকমের বই প্রকাশিত হচ্ছে, অনেক ধরনের শিশুদের জন্য হচ্ছে, কিশোরদের জন্য হচ্ছে, বা বড়দের জন্য অনেক রকমের বই প্রকাশ হচ্ছে। যেহেতু আপনি বাংলা একাডেমি একটা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তো আপনার কাছে কি মনে হয় যে এই বইমেলাকে কেন্দ্র করে আসলে কতটা মানসম্মত বই প্রকাশ হচ্ছে বলে মনে হয়? এটা নিয়ে বিতর্ক আছে। আমরা জানি যে গতবার প্রায় 6,600 বই বেরিয়েছিল। জি, প্রতি বছরই 3,500 থেকে 4,000 এ ধরনের বই বের হয়। এটা ঠিক যে সব বই মানসম্পন্ন না। আমরা বাংলা একাডেমির পক্ষ থেকে গতবার একটা প্রাথমিক গবেষণা করিয়েছিলাম, সেটাতে দেখা গেছে যে এই 3,500 বইয়ের মধ্যে প্রায় 850 বই মানসম্পন্ন। এই সংখ্যার দিক থেকে 3,500-এর তুলন দিক যদি বই হয়, 850 যদি মানসম্পন্ন হয়, তো ভালো না, কিন্তু অনেক কম। কিন্তু কিন্তু তারপরেও এটা গুরুত্বপূর্ণ যে একটা জাতি যদি 850 বইও মানসম্পন্ন বের করে, এটাও কম গুরুত্বপূর্ণ না, এটাও দেখতে হবে। আমার তো মনে হয় ভালো বই যদি 200 বের হয় সেটাও গুরুত্বপূর্ণ। কারণ একটা এক বছরের মধ্যে 200 ভালো বই বের করা এটাও সহজ নয়। সুতরাং আরও ভালো বই বের হলে ভালো, এবার আমরা আশা করবো যে আরও অনেক ভালো বই বের হবে। কিন্তু সেটা যদি নাও হয়, 3,500-এর মধ্যে 3,000 বই ভালো নিশ্চয়ই হবে না, এটা ঠিক। কিন্তু গতবারের চেয়ে যদি বেশি ভালো বই বের হয় আমরা খুশি হব, এবং আমরা আশা করি যে এই ধারাটা প্রবাহমান থাকবে, বই বের হবে, ভালো বই বের হবে। এই বিষয়টা যদি আপনারা মূল্যায়ন করেন, তো আসলে আপনারা কতটা নিয়মনীতির মধ্যে দিয়ে যাচ্ছেন, বা আপনারা কীভাবে মনিটরিং করছেন? বই সৃষ্টি কিন্তু একটা লেখকের বা একজন ব্যক্তির ব্যক্তিগত প্রচেষ্টার ফল, তার চিন্তা, তার ধারণা, তার কল্পনা, ইমাজিনেশনটাকে তিনি বইয়ে তার সৃষ্টিশীলতা থেকে নিয়ে আসেন। এটা প্রধানত একজন ব্যক্তিক ব্যাপার, বই লেখাটা একটা ব্যক্তিক ব্যাপার। তবে হ্যাঁ, সমাজ, বাংলা একাডেমি, সরকার, দেশ, জাতি,
একটা পরিবেশ তৈরি করতে পারে বই লেখাটাকে উৎসাহিত করার জন্য, বা বই লেখাটাকে মানুষ যেন প্রফেশন হিসেবে নিতে পারেন, পেশাগত লেখক যাতে তৈরি হন, প্রকাশকদের জন্য একটা পেশাগত অবস্থান তৈরি হচ্ছে বাংলাদেশে, লেখকদেরও হচ্ছে। আজকাল অনেক লেখক আছেন যারা শুধু লিখেই জীবনযাপন করেন, এটা একটা ভালো দিক, একটা ইতিবাচক দিক, সেই জিনিসটা তৈরি হচ্ছে, ভবিষ্যতে আরও নিশ্চয়ই বাড়বে। এবং এক্ষেত্রে বইমেলা ভূমিকা রাখতে পারে, রাখছে বলে আমরা মনে করি। কারণ আপনারা অনেক দেখবেন যে একটা একজন লেখকের যদি কয়েক হাজার বই একটা বইমেলায় বিক্রি হয়, হ্যাঁ, তিনি সেটার থেকে তার সম্মানই পান, তার বই যদি জনপ্রিয় হয়, প্রকাশকরা তার বই প্রকাশ করতে চান এবং সারা বছরই তার বই বের হয়, এভাবে কিন্তু একটা প্রক্রিয়া প্রবাহমান থাকে, চলতে থাকে। এভাবেই একটা লেখক লেখকরা আমরা যেটা বলি পৃষ্ঠপোষকতা। তবে একটা বিষয় আছে যেটা নিয়ে বিতর্ক আছে বা কথা আছে, সেটা হচ্ছে যে লেখকরা সময় মতো বা যথাযথ সম্মানই বা রয়্যালটি যেটা সেটা পান না। আচ্ছা, এই যে পান না, সেটার কারণটা কি হতে পারে? দেখুন, আমাদের দেশে প্রথম যখন প্রকাশনা শিল্প শুরু হয়, সেটা কিন্তু এক ধরনের ঠিক পেশাগত ভাব থেকে না, একজন মানুষের ভালো লাগার থেকে প্রকাশনায় আসা, অনেকেই এভাবে আসছেন, কিন্তু এরা অনেকে আবার থেকে গেছেন প্রকাশক হিসাবে। এই যে আপনি একটু আগে বলছিলেন যে আমাদের দেশের প্রকাশকদের একটা পেশাগত অবস্থান তৈরি হয়ে গেছে, তো সেই তুলনায় কি আসলে যদি আমি তুলনা করতে বলি আপনাকে যে লেখকদের অবস্থান কি পেশাগত পর্যায়ে নেওয়ার মতন সেই সুযোগটা কি এখন তৈরি হয়েছে আমাদের দেশে? এখনো ঠিক ওইভাবে হয়নি, বা হচ্ছে, এটা আমরা বলবো ইতিবাচক দিক। যেটা সেটা হচ্ছে যে অনেক প্রকাশকই এখন শুধু তার ব্যবসার উপরে নির্ভর করতে পারে, তারা অনেকে স্বাধীনভাবে দাঁড়াচ্ছে, লেখকদের মধ্যে কেউ কেউ দাঁড়াচ্ছেন। কিন্তু আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে এই প্রবণতাটা বাড়ছে, অনেকেই নিচ্ছেন। এবং এইভাবে যদি হয়, লেখক যখন তার সম্মানই পাবেন, আর্থিক সহযোগিতাটা পাবেন, লেখা তো প্রধানত হচ্ছে তার সৃষ্টিশীলতার দিক থেকে তার যে আবেগ বা তার যে ইচ্ছা সেটা তিনি প্রকাশ ঘটান, কিন্তু তাকে তো বেঁচে পড়ে খেয়ে থাকতে হবে, সেটার জন্য তার আর্থিক সহায়তা দরকার হয়। সেটা যদি তিনি প্রকাশের দিক থেকে পান, তাহলে তিনি আরও ভালো করে মনোনিবেশ করতে পারবেন, এটা হচ্ছে মূল কথা, লেখাটাকে পেশা হিসাবে নিতে পারবেন। সেটা আমি বলছি না যে অনেকে সবাই নিয়ে নিচ্ছেন বা অনেকে নিচ্ছেন, কেউ কেউ নিচ্ছেন, এটা তৈরি হচ্ছে। এবং এটার সাথে আবার প্রকাশকের দিক থেকে যে প্রশ্নটা আসে যে একজন লেখক, অনেকেই তরুণ লেখক যারা, তাদের অনেক হয়তো অনেক বই বিক্রি হয় না, যখন বিক্রি হয় না তখন লেখকের পক্ষে সে তাকে সে সম্মান এটা দেওয়া সহজ হয় না। আবার বিক্রি হয় না কারণ আমরা হয়তো পর্যাপ্ত পাঠক তৈরি করতে পারিনি, এই যে এটা কিন্তু একটা পরস্পর সম্পর্কযুক্ত বিষয়। যখন লেখা বেশি বিক্রি হবে, লেখক জনপ্রিয় হবেন, তার লেখা প্রকাশক ছাপতে চাইবেন, যার বই বেশি বিক্রি হবে তাকে প্রকাশক সম্মানই দিবেন, এটা একটা সম্পর্কিতযুক্ত বিষয়। তবে আমার যেটা মনে হয়, বইমেলা এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা রাখছে। একটা বইমেলায় অনেক বই বিক্রি হয়, একজন লেখকের কয়েকশো বই বা হাজার হাজার বইও বিক্রি হয় কোনো কোনো লেখকের, তো এটাকে আমরা একটা ভালো দিক বলতে পারি। এখন দেখা যাচ্ছে যে সারা বছরই অনলাইন ভিত্তিক বই বিক্রির একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এবং অনলাইন থেকে দেখা যায় যে দেশের বাইরে থেকেও অনেকেই বই কিনছেন, দেশের ভিতরে যারা বিভিন্ন জেলায় রয়েছে তারাও বই কিনছে। তো এই যে অনলাইন ভিত্তিক যে বই বিক্রির ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে বই বিক্রির ক্ষেত্রে কতটা সহায়ক বলে আপনার কাছে মনে হয়? অনেক সহায়তা হবে। আমরা বাংলা একাডেমিতে আমরা লক্ষ্য করেছি, আমি বাংলা একাডেমির এই সংশ্লিষ্ট বিভাগের পরিচালক হিসেবে আমরা লক্ষ্য করেছি যে আমাদের বইও প্রচুর বই দেশের ভিতরে এবং দেশের বাইরে অনলাইনে বিক্রি হচ্ছে। এর ফলে যেটা হচ্ছে, এটা আমাদের সবাই মিলে, সবাইকে মিলে দরকার হলে সরকারের একটা পলিসিও নেওয়া দরকার, যার ফলে আমরা, আর আমাদের মনে রাখতে হবে আমাদের একটা বিরাট সংখ্যক মানুষ, বাংলাভাষী মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে থাকেন এবং আমাদের ঢাকা শহর ছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকেন, এবং তাদের মধ্যে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের বইয়ের প্রতি প্রচুর আগ্রহ তৈরি হচ্ছে। সুতরাং বিশেষ করে যারা বিদেশে থাকেন, শুধু বাংলাভাষী না, অন্য দেশের মানুষও যারা বাংলাভাষী, যারা বিদেশে থাকেন, তাদের কাছে আমরা বই এভাবে পৌঁছে দিতে পারি। এবং আমরা লক্ষ্য করেছি গত কয়েক বছর ধরে এই অনলাইনে বই বিক্রির পরিমাণটা বাড়ছে। এটা আমরা মনে করি যে আমাদের দেশের প্রতি মানুষের যে ভালোবাসা, বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি জানার জন্য তাদের যে আগ্রহ, সেটার ফলে এটা হচ্ছে। এবং এভাবে আমরা একটা বিশ্ব বইয়ের বাজার তৈরি করতে পারি, সেটা তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে আরও সম্প্রসারিত হবে বলে আমার মনে হয়। আপনি বলছিলেন যে সার্বিকভাবে প্রতি বছরই বই বিক্রির সংখ্যাটা অনেক বাড়ছে, তো এইবারের মেলার যে আয়োজনটা, এবারের মেলা নিয়ে আসলে আপনার প্রত্যাশা কি? আমরা তো জানি যে অমর একুশে বইমেলা তো শুধু বইমেলা নয়,
অমরকেশের বইমেলা হচ্ছে আমাদের জাতীয় একটি অনুৎসব। জি, এমন কোনো লোক নাই বাঙালি, তিনি দেশেই থাকেন বিদেশেই থাকেন, তার বইমেলার প্রতি, বাংলাদেশের বাংলা একাডেমির বইমেলার প্রতি আগ্রহ থাকে না। নিশ্চয়ই। সুতরাং সমগ্র জাতি, সমগ্র বাংলাভাষী মানুষ, অন্য দেশের বাংলাভাষী মানুষও এইটার প্রতি অপেক্ষা করে থাকেন, তার দৃষ্টি নিবদ্ধ রাখেন। সুতরাং এইটা আমাদের সমগ্র বাংলাভাষী কোটি কোটি মানুষের একটি প্রাণের মেলা, এবং আমরা আশা করি যে এই বইমেলা এবার সার্থক হবে, সফল হবে, অনেক বই বিক্রি হবে। শুধু বই বিক্রি না, একটা আমরা আমাদের কাছে একটা জিনিস মনে হয় যেহেতু ভাষা আন্দোলনের মাসকে স্মরণ করে বইমেলাটি হয়, যেহেতু শহীদদের স্মরণ করে বইমেলা হয়, আমাদের একটা জাতীয় বৈশিষ্ট্য কিন্তু এর মধ্য দিয়ে প্রকাশিত হয়। সুতরাং আমরা যেন আমাদের যে জাতিগত যে ঐতিহ্য, সাংস্কৃতিক যে ঐতিহ্য, সেটাকে আমরা ধারণ করতে পারি। এবং আমরা আমি সবাইকে আহ্বান করব বইমেলার একজন কর্মী হিসাবে, যে এবার সুন্দর পরিবেশ থাকবে, নিশ্চিত্র নিরাপত্তার ব্যবস্থা তৈরি করা হবে। অমর একুশে বইমেলা 2018-তে অনেক পাঠক যাবেন, বই কিনবেন এবং তাদের প্রিয়জনকে বই উপহার দিবেন। আমরা কথা বলতে বলতে আসলে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সকালে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সবাইকে এই বইমেলায় অংশ নেওয়ার জন্য, আসার জন্য আবার আহ্বান জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন, নূর টাওয়ার 110 বীরত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @bangladesh.tv। ব্রিটিশ চিকিৎসক ডক্টর টমাস ফুলারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, শিক্ষার মধ্য দিয়ে একজন ভদ্রলোকের যাত্রা শুরু হয়, আলাপচারিতার মধ্য দিয়ে তা শেষ হয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।